আমাদের ট্রেন 4 ঘন্টা লেট, আমরা 4 ঘন্টা দেরি করে রওনা হয়েছি। আমাদের যাত্রার উদ্দেশ্য পঞ্চগড়, আমরা পঞ্চগড়ে 2টা উদ্দেশ্যে যাচ্ছি, যেতে যেতে আমরা কারণগুলি বলব। আমরা ট্রেন থেকে ঠাকুরগাঁ নামলাম, এখন ঠাকুরগাঁ নেমে এখান থেকে আমরা পঞ্চগড় বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ড থেকে আমরা তারপরে যাত্রা আবার শুরু করব। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার আগে আমরা ওদা একটা জায়গার নাম যেখানে আমরা নামছি, ওইখান থেকে আমরা আবার দেবীগঞ্জ যাব। আমরা দেবীগঞ্জে দারারহাট নামক স্থানে আমরা যাব, সেখানে আমাদের প্রথম উদ্দেশ্য আমরা 300 জন অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করব। আমরা আমাদের একটি ফেসবুক ভিত্তিক সামাজিক সংস্থা আছে, ছবিতে আমাদের দক্ষিণ খান, এই দক্ষিণ খানের মাধ্যমে আমরা দুস্থদের মাঝে সাহায্য করে থাকি। এবার শীতার্তদের মাঝে 300 কম্বল বিতরণ করব, টোটালি আমরা 500 কম্বল বিতরণ করব। আমরা দারারহাট চলে আসছি, আমরা আসলে অনেক দেরি করে ফেলছি, ওনারা আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে, আমরা দ্রুতই কার্যক্রম শুরু করে দিব। সবাই দোয়া করবেন এই ভাইদের জন্য, এনারা যেন সব সময় মানুষের কাজে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে। আমরা দারারহাট আসছি, আসার পরে এখন আমরা ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি। আমরা এই এলাকায় যা দেখতেছি সব ভুট্টা আর ভুট্টা। এখানে আমাদের বন্ধু রাশেদ ওই যে সামনে এগিয়ে যাচ্ছে, সে ভুট্টার মকাম খুঁজতেছে এবং বিজনেস করার জন্য একটা পায়তারা চলতেছে তার। রাশেদ, বিজনেসটা কি হবে, ভুট্টার বিজনেসটা? আচ্ছা, তার মানে সে প্রসেসে আগাচ্ছে। দ্বিতীয় উদ্দেশ্যের দিকে আমরা রওনা হলাম, বাংলাবন্ধ 0 পয়েন্ট আমরা দেখতে যাচ্ছি এবং চা বাগানও আমরা ঘুরতে যাব। এখানে KNKT স্টেট একটা চা বাগান আছে, ওইখানে যাব।
চা বাগানটাতে পরিদর্শন করতে হলে পূর্ব থেকে ওনাদের অফিসিয়ালি অনুমোদন লাগে। তো আমাদের কাছে অনুমোদন ছিল না, একটা গ্রুপের কাছে অনুমোদন ছিল, ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা ওনাদের মাধ্যমে এই চা বাগানটা ঘুরে দেখে আসছি।